আপনারা যারা ডিজাইনকে পছন্দ করেন তারা কিভাবে এই সালোয়ারের মোহরির এই চমৎকার ডিজাইনটি কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওটি এটাই দেখাবো। তো সবার প্রথমে এই ডিজাইনটি করার জন্য আপনি যে সালোয়ারটি নেবেন এই সালোয়ারের চওড়াটা আপনার মেজারমেন্ট মতো নেওয়া লাগবে। এরপর এইখান থেকে হচ্ছে 3.5 ইঞ্চি, এদিক থেকে হচ্ছে 1.5 ইঞ্চি, এটা নিয়ে এইভাবে হচ্ছে কোনাকুনি করে এদিকে হচ্ছে একটা মার্ক করে নিতে হবে। তো এই মার্কটি করার পর এখান থেকে এই কাপড়টিকে হচ্ছে আমাদের কেটে নিতে হবে। তো আমাদের মেন ডিজাইনটি কিন্তু এখান থেকেই হচ্ছে স্টার্ট হবে। তো এই পার্টটি আমি এখান থেকে কেটে নিলাম। এই পার্টটি কাটার পর এখন এখানে যে কাজটি করতে হবে একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে আমি একটি চওড়া কাপড় নিয়েছি, এই কাপড়ের লেন্থ রয়েছে 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চির মতো নিয়ে নেবেন। নেওয়ার পর এই কাপড়টা হচ্ছে এদিকে রাখবেন, রাখার পর এই সাইডটা দেখুন এইভাবে সমান করে চতুর সাইডে বসিয়ে নেবেন। বসানোর পর এই সাইড থেকে হচ্ছে আমাদের সেলাই করে নিতে হবে। তো এই সাইডটি একটু ভালোভাবে খেয়াল করবেন, এটা হচ্ছে আমি সেলাইটা করে নিচ্ছি। প্রথমে এই পার্টটা এখানে নিচে রাখবো, এই পার্টটা এখানে ধরে এই যে সাইড থেকে হচ্ছে আমি সেলাইটা করে নিব। তো এইটা হচ্ছে কিন্তু আমাদের সোজা সাইড, এটা হচ্ছে আমরা উল্টিয়ে নিব। তাহলে এখানে আমাদের যে সেলাইয়ের যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে ভিতর পাশে চলে যাবে। একটু ভালোভাবে খেয়াল করবেন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এখানে দেখুন আমি কিন্তু এখানে সেলাইটা করে নিচ্ছি, এক্সট্রা সুতোগুলো কেটে নিব। এরপরে যে পার্টটা হচ্ছে আমি যে পট্টিটি লাগিয়ে নিয়েছি, এই পট্টির জাস্ট ওই পার্টটি হচ্ছে কাটিং করে নিব। তো সাইড দিয়ে একটু কাপড় আমাদের রাখতে হবে, এখানে কোনাটা একটু ডাউন করে দিতে হবে। এরপর এখানে এক্সট্রা যে পার্টগুলো আছে এগুলো সমস্ত পার্টগুলো হচ্ছে আমাদের কেটে নিতে হবে। তো এই পার্টটি কাটার পর এখন এই পার্টটিকে হচ্ছে আমাদের সোজা করে নিতে হবে, এটা কিন্তু হচ্ছে আমাদের সোজা সাইড। তো এই পার্টটাকে হচ্ছে একটু আয়রন করে নিয়ে নিতে হবে আপনাকে, এটা হচ্ছে উল্টো পার্ট আমাদের। দেখুন আমি এটাকে একটু আয়রন করে নিয়েছি। এরপর আমাদের এখানে যে কাজটি করতে হবে, এরকম একটি কাপড় নিতে হবে 6 ইঞ্চি পরিমাণ চওড়া এবং লেন্থটা থাকবে হচ্ছে আপনার পায়ের মোহরি পর্যন্ত। এখানে আমি বক্রম লাগিয়ে নিয়েছি। এরপর এখানে এই পার্টটাতে যে কাজটি করতে হবে, এখানে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এক্সট্রাভাবে গ্যাপ রাখতে হবে। এখানে আর একটু বিষয় খেয়াল করুন, আমরা এখানে হচ্ছে 1/2 ইঞ্চি পরপর আমরা এখান থেকে হচ্ছে মার্কিং করে নিব। এখানে কিন্তু একটা আমাদের ডিজাইন হবে যেটা হচ্ছে আপনারা দেখেছেন, এখানে হচ্ছে ডাবল সুতা দিয়ে হচ্ছে আমাদের 1/2 ইঞ্চি পরপর এই ডিজাইনটি আমাদের করে নিতে হবে, অর্থাৎ এখানে লম্বালম্বি করে সেলাই করে নিতে হবে। আমি এখানে 1/2 ইঞ্চি পরপর এখানে হচ্ছে মার্কিং করে নিলাম। এরপর এখান থেকে হচ্ছে এগুলোকে স্কেল দিয়ে হচ্ছে বরাবর হচ্ছে মার্কিং করে নিয়ে নিব। তো সমস্তগুলি সমস্ত মেজারমেন্টগুলোই হচ্ছে আমি মার্কিং করে নিব 1/2 ইঞ্চি পরপর। তো এগুলো অবশ্যই সোজা করে দিয়ে নেবেন এবং সেলাইগুলোও যেন সোজা হয়। তো আমি সমস্ত পার্টটাইতেই হচ্ছে মার্কিং 1/2 ইঞ্চি পরপর করে নিলাম। এরপর এখানে যে কাজটি করব, এখানে শুধুমাত্র ববিনের মধ্যে আমি এখানে 2 পার্ট বা 3 পার্ট হচ্ছে সুতা আমি গুছিয়ে নিব। একটু ভালোভাবে করো দেখুন, এটা এভাবে ধরে আমি ববিনের সাথে এটা পেঁচিয়ে নিব। তো এই পার্টটি হচ্ছে এখানে পেঁচিয়ে নেবেন। এরপর এখানে ববিনটা অবশ্যই এখানে সেট করে নেবেন। তো আমি এখানে ডাবল পার্ট হচ্ছে নিয়ে আমি ববিনটা এখন সেট করে নিব। এখন এখানে যে কাজটি করব, এখান থেকে হচ্ছে আমি যে পার্ট যেটা আছে সোজাসুজি করে হচ্ছে সেলাই করে নিয়ে নিব। তাহলে এইভাবে হচ্ছে সেলাইটা করে নিলে কি হবে, আপনার ওই নিচ দিকের যে সেলাইটা আছে ওই সেলাইটা হচ্ছে মোটা দেখা যাবে এবং ডিজাইনটাও কিন্তু চলে আসবে, যেটা হচ্ছে আপনি থাম্বনেল বা পিকচারে আপনি দেখেছেন। তাহলে এই পার্টটি হচ্ছে সম্পূর্ণ পার্টটি আমাদের সেমভাবে হচ্ছে সেলাই করে নিতে হবে। সেলাইগুলো অবশ্যই ধীরে ধীরে দিবেন এবং সেলাইগুলো যেন সোজা থাকে। তো যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দেখুন এখানে কিন্তু আমার সেলাইটা কিন্তু শেষ, এখানে হচ্ছে এই সেলাইগুলো আপনারা করে নিয়ে নেবেন। এরপরে যে এক্সট্রা যে পার্টগুলো আছে বা এক্সট্রা যে সুতোগুলো আছে এগুলো হচ্ছে সুন্দরভাবে সেটে নিয়ে নেবেন। তো আমি কিন্তু এখানে দেখুন সেলাইটা দিয়ে নিয়েছি, কি চমৎকার একটি ডিজাইন কিন্তু চলে আসছে। তো এটা হচ্ছে সোজা পার্ট। এখন এই পার্টটা হচ্ছে এখানে আমাদের এই যে মেন পার্ট যেটা থাকবে এই পার্টের সাথে হচ্ছে অ্যাটাচ করে নিতে হবে। এখন এই লম্বা বরাবর হচ্ছে শুধুমাত্র একটা সেলাই দিতে হবে এবং নিচের দিকে এই মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। এরপরে এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে সুন্দরভাবে সোজা করে হচ্ছে সেলাইটাগুলো দিয়ে নেবেন। তো এখানে অবশ্যই 2টা মোহরির জন্য 2টা পার্ট আপনাদের সেমভাবে তৈরি করে এইভাবে অ্যাটাচ করে নিতে হবে এবং এইখানে হচ্ছে মোহরির লেন্থ অনুযায়ী এটা হচ্ছে এক্সট্রা পার্টগুলো হচ্ছে সেটে নিতে হবে। তো আমি এক্সট্রা পার্টগুলো সেটে নিলাম, এটা হচ্ছে আর একটু প্লেন করার জন্য আপনি এখানে ভালোভাবে আয়রন করে নিতে পারেন বা এখানে হচ্ছে লন্ডি করে নিতে পারেন। এরপর এখানে যে কাজটি করব, আমি এখানে হচ্ছে কিছু কাপড় নিয়েছি,
এখানে কাপড়ের চওড়া রয়েছে 2.5 ইঞ্চি এবং লম্বা রয়েছে 2.5 ইঞ্চি। এটা হচ্ছে এইভাবে তিন ভাঁজ দিয়ে, এইভাবে হচ্ছে মিডিল আর একটা ভাঁজ দিয়ে এটাকে হচ্ছে প্রথমে একটা সেলাই দিয়ে আটকে নিতে হবে। একটু ভালোভাবে হাতের দিকে একটু লক্ষ্য করবেন আমি কিভাবে এখানে সেলাইটা দিচ্ছি। যারা হচ্ছে ডিজাইন কাজ করেন তারা হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো অবশ্যই তৈরি করে নিয়ে নেবেন। কিভাবে তৈরি করতে হয় সেটা তো আমি হচ্ছে দেখিয়ে দিলাম। তো এটা সবগুলোই হচ্ছে আমাদের লাগবে। তো দুইটা মোহরের জন্য কতটুকু পরিমাণ এখানে কাপড় নিতে হবে সেগুলো হচ্ছে হিসাব করে হচ্ছে প্রথমে কাটিং করে নিতে হবে আপনাকে। এরপর এখানে এক্সট্রা পার্টগুলো আমি এখানে একে একে হচ্ছে কেটে নিব। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো এখানে দেখুন আমার কিন্তু পার্টগুলো কিন্তু তৈরি করা কমপ্লিট। এখন এখানে একটার পর একটা হচ্ছে অ্যাটাচ করে নিতে হবে। এখানে আমি যে কাজটি করব এখান থেকে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যতটুকু আমি রাখতে চাই রেখে আমি বাকি এখানে হচ্ছে আরেকটা সেলাই করে নিব। সেলাই মার্জিনের জন্য এখানে হচ্ছে আমি এটা লম্বালম্বি করে একটা মার্ক করে নিব। একটু ভালোভাবে খেয়াল করবেন 2 ইঞ্চি রেখে আমি এটা লম্বালম্বি করে মার্ক করে নিব। এই মার্কে হচ্ছে আমাদের সেলাইটা পড়বে। এই পার্টটা হচ্ছে এখানে উল্টোভাবে বসাবো। বসানোর পর এখান থেকে হচ্ছে আমি সেলাইটা করে নিব। এখানে অবশ্যই একটু গ্যাপ রাখবেন। আপনি ভিডিও শুরুতে যেভাবে গ্যাপটা দেখেছিলেন বা থাম্বনেলে যে গ্যাপটা দেখেছেন যতটুকু হচ্ছে গ্যাপ আছে ওই রকম হচ্ছে গ্যাপটা আমাকে কিন্তু রাখতে হবে। তো এখানে গ্যাপটা রেখে হচ্ছে কি সম্পূর্ণ পার্টটাতে হচ্ছে সেলাই করে নিতে হবে। অর্থাৎ এই পার্টগুলো এখানে বসিয়ে নিতে হবে এবং সেলাইগুলো যেন সোজা হয় এবং পার্টগুলো যেন কম বেশি না হয়। তো আমি এখানে সমস্ত পার্টগুলো এখানে বসিয়ে নিলাম। এক্সট্রা যে মাথাগুলো আছে এগুলো হচ্ছে আমি এইভাবে সেটে নিব বা কেটে নিব। তো আমি পার্টটা সেটে নিলাম। এরপর এখান থেকে দেখুন এই পার্টটা আমাদের এই যেদিকে সোজা করে নিতে হবে। এখানে আমাদের একটা এক্সট্রা হচ্ছে পট্টি অ্যাড করতে হবে। এজন্য আমি এখানে যে কাজটি করব এখানে একটু ভালোভাবে খেয়াল করুন। আমি এখানে একটি চওড়া কাপড় নিয়েছি 2 থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি এরকম একটি কাপড় নিয়ে নিয়ে এখান থেকে হচ্ছে সোজা করে যেটার উপর দিয়ে সেলাই দিয়েছেন ওই উপর দিয়ে হচ্ছে একটা সেলাই দিয়ে নেবেন প্রথমে। তো এই সেলাইটা আমি এখান থেকে দিয়ে নিলাম। এক্সট্রা পার্টগুলো অবশ্যই সমান করে কেটে নিতে হবে। এরপর এই পার্টটাকে এদিকে ঘুরিয়ে নিতে হবে। একটু ভালোভাবে দেখুন এটা হচ্ছে আয়রন দিয়ে আপনি ভাঙাটা দিয়ে ঘুরিয়ে নিয়ে নেবেন। এরপর এখানে যে কাজটি করব আমি এই সাইড থেকে হচ্ছে একটা সেলাই বসিয়ে নিব। একদম নিচ দিয়ে হচ্ছে একটা সেলাই বসিয়ে নিব। এখানে সিঙ্গেল সেলাই অবশ্যই দিয়ে নিতে হবে। তো এখানে সিঙ্গেল সেলাইটা আমি কমপ্লিট করে নিলাম এবং এই দিকের কাপড়টা হচ্ছে আমি ভাঙা দিয়ে নিয়েছি। তো এইভাবে এই পার্টটিকে প্রথম অবস্থায় আপনাকে তৈরি করতে হবে। এরপর হচ্ছে আপনাকে একটা দড়ি তৈরি করে নিতে হবে। শক্তবক্ত দড়ি কীভাবে তৈরি করবেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে ওই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। এরপর এখান থেকে দেখুন আমি এটা হচ্ছে সমান করে এখানে সেলাই করে নেব। একটা পার্ট হচ্ছে এখানে সেলাই করে নিচ্ছি। এখানে পার্ট রাখবো হচ্ছে 4টা, আপনি 3টাও রাখতে পারেন। এরপর এখানে এই পার্টগুলো হচ্ছে একটু ছোট বড় করে নেব। একটা রাখবো ছোট, একটা রাখবো বড়, একটা রাখবো মাঝার। এভাবে হচ্ছে তিন মানে 4টা পার্ট আমি রেখেছি। 4টা হচ্ছে 4 রকমের রাখবো। এরপর এখানে কাপ আমার যে ডোরির যে মাথা আছে সেখানে হচ্ছে ছোট ছোট করে কাপড় আমি অ্যাড করে নিব। দেখুন আমি অ্যাড করে নিয়েছি, আপনি এভাবে অ্যাড করে নিয়ে নেবেন। এরপর ইচ্ছে এখানে আমরা এটা মাথায় একদম এটা আটকে নিব। এখানে অবশ্যই ভালোভাবে গিরু দিবেন। এরপর এখানে একটা শো বোতাম আপনি তৈরি করে নেবেন। তো শো বোতামটা তৈরি করে এখান থেকে হচ্ছে আপনার এটা এখানে ভালোভাবে বসিয়ে দিবেন। দেখুন এই শো বোতামটা এখানে বসিয়ে দিবেন বা এখানে অ্যাটাচ করে নিয়ে নেবেন। তো আমার কিন্তু এখানে ফিটিংয়ের সেলাইটা দেওয়া কমপ্লিট এবং আমি আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে পায়ের মোহরের এই চমৎকার ডিজাইনটি তৈরি করতে হয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।